হ্যালো বন্ধুরা, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব জি লে জারা সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময় দর্শক হৃদয়ে বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন এই তারকা। এদিকে বেশ কয়েক বছর ধরে বলিউডে তেমন বেশি সিনেমা করতে দেখা যাচ্ছে না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর এই অভিনেত্রী বর্তমানে বলিউডের থেকে হলিউডে নিয়মিত সিনেমা করছে। অন্যদিকে সম্প্রতি এই অভিনেত্রী সারোগেসি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম সন্তানের মা হয়েছেন। মূলত এই মাতৃত্ব হওয়ার পর থেকেই এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে নানান ধরনের গুঞ্জন, যার মধ্যে অন্যতম হচ্ছে জি লে জারা সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেননা সম্প্রতি শোনা যাচ্ছিল যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার প্রথম সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য মূলত জি লে জারা সিনেমা থেকে সরে যাচ্ছেন। তবে সম্প্রতি এই গুঞ্জনকে কেবল গুঞ্জন বলেই দাবি করছেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র। কেননা এই সূত্রের মাধ্যমে জানা যায় যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মোটেও এই সিনেমা থেকে সরে যাচ্ছেন না, সুতরাং এটা পুরোটাই ভিত্তিহীন গুঞ্জন। অন্যদিকে 2011 সালে জি লে জারা সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমাটিতে তিনি ছাড়াও আরো অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে। মূলত তিন বান্ধবীর রোড ট্রিপের গল্প নিয়ে এই সিনেমার গল্প এগোতে থাকবে। এছাড়া এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহান আখতার। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন জি লে জারা সিনেমা থেকে সরে যাচ্ছেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। And subscribe our channel for more updates.